মর্নিং, আশা করব তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারের এখন বাজে সকাল 8:45। তো আমি তো সকালবেলা 7:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কিছুটা এডিট করতে পেরেছি। তারপর বললাম না একটু চা খাওয়া যাক, তো ওই জন্য উঠে গরম গরম চা নিয়ে বসেছি। এখনও কিন্তু চা আছে কই। হ্যাঁ যা কি চলো এখন আবার চা টা খেয়ে আবার বসবো, বাকি কিছুটা এডিটিং করব, আপলোডিং আছে, তারপর ব্রেকফাস্ট দেখি ব্রেকফাস্ট কি করব এখনো বুঝে উঠতে পারছি না। কালকে রাতে যে রুটি করেছিলাম বেশ কয়েকটা রুটি রয়েছে, হয়তো আমার হবে না কিন্তু ওদের হয়ে যাবে। তার জন্য ভাবছি দেখি রুটি দিয়ে ওদেরকে কিছু একটা দিয়ে দিয়ে দেবো, আর আমি কর্নফ্লেক্স টর্নফ্লেক্স কিছু একটা খেয়ে নেবো, আমারটা নিয়ে অত চাপ নেই। তো চলো আজকের দিনটা এখন থেকে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো সকাল হতে না হতেই, যদিও সকাল অনেকক্ষণ আগেই হয়েছে, তবে এই 8:30 এরকম পর থেকে এখানে রোদ আসা শুরু করে দেয়। এখন তো দেখতে পাচ্ছ এইটুকু রোদ, এরপরে রোদটা আরও বাড়তে থাকবে, মানে এতটা অবধি রোদ চলে আসবে এতটা, তারপরে রোদটা কমতে 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 এদিকে হয়ে গিয়ে শেষ। বেশ ভালো লাগে কিন্তু, তবে এখন একটু রোদে বসে আছে ঠিকই, কিন্তু এই রোদে বেশিক্ষণ অবধি বসে থাকতে পারবো না, বেশিক্ষণ রোদে বসে থাকতে পারি না, একটু পরেই আমি উঠে পড়বো, উঠে ওইদিকে চলে যাবো। আমাদের এই সিস্টেমটা খুব ভালো লাগে, গরমকালে একটুও রোদ আসে না, একটুও না, তোমাদের আমি দেখাবো। গরমকালে একটা ছিটে ফোটা রোদ আসে না, মানে আর দরকারও নেই গরমকালে রোদের, কিন্তু শীত পড়তে না পড়তেই এদিকে রোদ ঢুকতে শুরু করে। আর গরমকালে দক্ষিণে হাওয়া, এদিকটা যেহেতু দক্ষিণ দিক, গরমকালে দক্ষিণের হাওয়াটা আসে আর শীতকালে দক্ষিণের রোদ, ও ব্যাপক ব্যাপক দুটো ফেসিলিটি পাওয়া যায়। আজকে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, কর্নফ্লেক্স এই চকোস, চকোস দুধ কলা, আর এদিকে কিন্তু অলরেডি খেলাধুলা শুরু হয়ে গেছে। হ্যাঁ এই যে তোজো বাবা চলে এসেছে, তোজো বাবার এই যে খেলাধুলা নিয়ে চলে এসেছে কালকে রাত্রি নতুন, তবে এই খেলাটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। আমি আমি কোনটা বানিয়েছি দেখো, এটা ছোট বাবা নিয়েছে, উপর তুলো দেখা একটু ভালো করে, এই যে এটা আমি এখন বানালাম, বেশ ভালো লাগলো। এটা ছোট বাবা নিয়েছে আর এইটা ছোট বাবা নিয়েছে আর এইটা ছোট বাবা নিয়েছে। শুধু টেবিল নাকি এটা এই কাঠি গুলো দেখা আছে এখানে, স্টিক গুলো কত হয়েছে তুমি বানাতে পারবে আর কি, অপশন দিয়েও দিয়েছে, বেশ সুন্দর। আমারই ইচ্ছা করছে যে বসে বসে এটা এটা বানাই ওটা বানাই, তো ওদের তো ইচ্ছা করবে, এটা কিন্তু একদিকে ভালো, একটু বুদ্ধিরও খেলা, মানে কদিনের জন্য ভালো লাগবে জানো আমার দুধ, তারপরে এখানে একজন রয়েছে দেখা যাচ্ছে, এখানে একজনকে নিয়ে বসেছে, এখানে দুজন হাতে নিয়ে বসেছে, দেখাবে একটু মুখটা দেখো, মুখটা দেখো, একই দুধ খাই না জোর করে কমড়া নিয়ে দেয়, তার মধ্যে তুমি আবার আমার দুধ খাচ্ছ। দেখো চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার চিকেনটা আমি ম্যারিনেট করব। তো সবার আগে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, টক দই, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছি, এটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম সর্ষের তেল, আর সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো।
এরকে তো খাওয়ার নমুনা, উঠে বসে খাওয়া যায় না। উঠে বস, উঠে বস, উঠে বস, দাও না আরে খাওয়াতে শান্তি, এরকম ভাবে শুয়ে খায় না, উঠে বস, বিছানায় পড়বে গুঁড়ো গুঁড়ো গুঁড়ো, দেখ অবস্থা। হ্যাঁ আর বাড়ির ভেতর ঢুকে বস, পড়ে যাবি ভিতরে, ঢুকে বস, ওদিকটা দিয়ে বস, না ওদিকটা দিয়ে বস, ভালো রে খেতে লাড্ডুটা। শোন পাপড়ি না, এটা বেসনের লাড্ডু, আমি একবার বানিয়েছিলাম। বাবা রে কষানো হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক, চিকেন তো এমনিতেই নরম, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তবে হ্যাঁ এটা বসিয়ে দিয়ে মানে বসিয়ে দিলাম তো, এবার আমি যাবো স্নান করতে, ততক্ষণে হয়ে যাবে। আর এদিকে ভাতও ফুটছে, এবার তোমাদের ততক্ষণে আমি আমার একটা জিনিস দেখাবো, চল। আমার গাছে গোলাপ ফুল ফুটেছে, গোলাপ ফুল, এ দেখো এই দুটো গাঁদা বেশ বড় হয়েছে গাঁদা, আর এখানে একটা কুড়িও এসছে, দেখেছো মানে ফুটবে আর কি, ফুটবে ফুটবে করছে। আর এই চন্দ্রমল্লিকাটাও বেশ বড় হয়েছে, এই গাঁদা ফুলটাও বেশ বড় হয়েছে, এটাও বড় হয়েছে, এই চন্দ্রমল্লিকাটাও বড় হয়েছে। আর এই ডিসেম্বর ফ্লাওয়ারে তো সুন্দর সুন্দর ফুল দিচ্ছে, এখানে ওইখানে কালার, ফুলের কালারটা খুব সুন্দর। আর এদিকে একটা গাছও বাঁচলো না গো, এ দেখো নেই, আর এই গাছটাও এরকম ছোট্ট হয়ে রয়েছে, জানি না এটা হবে নাকি। তবে সব থেকে বড় হয়েছে এই গাঁদা ফুল গাছটা, একই সাথে আনা হয়েছে, অথচ এটা কুড়ি ঠুড়িয়ে হয়ে বেশ ভালো, এটা তো ছোট্ট একটা কুড়িয়ে এসছে, দেখো এই দেখো। এইবার দেখাই আমার গোলাপ গাছে, এই দেখো দেখেছো সুন্দর গোলাপ ফুল ফুটেছে। কিন্তু তবে প্রথমবার যখন গাছটা আনা হয়েছিল, যেরকম বড় বড় গোলাপ হয়েছিল সেরকম বড় কিন্তু হয়নি, তার থেকে অনেকটা ছোট সাইজ হয়েছে। তবে এটা মনে হচ্ছে আর একটু ফুটবে, এই যে আরেকটু ফুটবে, দেখ তবু যা হয়েছে হয়েছে, এটাই দেখে শান্তি লাগছে। আবার এখানে একটা কুড়িও এসছে, এই যে ওইদিকে লাঞ্চ কিন্তু আমার রেডি, এখানে ভাত হয়ে গেছে, আর এটা হচ্ছে চিকেন কষা, একদম ঝোল করিনি, মানে চিকেনের যে জল বেরোয় ওতেই যা সেদ্ধ হয়েছে হয়েছে, আলাদা করে জল দিই, এরকম কষা কষাই ভালো লাগে। আর এদিকে স্যালাডও রেডি, আমি বলতে চাইছিলাম আর হয়েছে স্যালাড। একটু ঘুমিয়েছিলাম, রাজারা দেখো অনেকটা ফ্রেশ লাগছে নিজেকে, আর আমার এমনিতেও খুব ভালো মানে ফ্রেশ লাগছে, বেশিক্ষণ না, কতক্ষণ ঘুমালাম আধা ঘন্টার মতো, তাতেই মনে হচ্ছে অনেকক্ষণ ঘুমিয়েছি এরকম লাগছে। আর তাতারও এদিকে রেডি, আমিও রেডি, আর তাতার না এই যে এই জুতোটা পরেছে, তোমাকে দেখিয়েছিলাম, এই জুতোটা অ্যামাজন থেকে এনেছিলাম, ঠিক আছে কাপড়টা, হ্যাঁ মানে ফিটিংস ঠিক আছে, পুরো ঠিক আছে, শীতকালের জন্যই মেনলি আনিয়েছি। আর এখন বেরোচ্ছি হচ্ছে তোমাদের, তোমরা তো জানো আমি দোকানের জিনিসপত্র ওই মাঝে মাঝে যখনই শেষ হয় ওরকমভাবে নিয়ে আসি, একটা প্ল্যানিং করেছি, দেখা যাক কতদূর কতটা সাকসেস হতে পারি, ভেবেছি এবার থেকে মাসের জিনিস একবারে নিয়ে আসবো, মানে মুদি দোকানের জিনিস আর কি, বাজারটা আলাদা, মুদি দোকানের জিনিস মাসের একেবারে নিয়ে আসবো, তাহলে সারা মাসের ঝামেলাটা মিটে যায়। কিন্তু আমি মেনলি আনতাম না আমার রাখার সমস্যা, আমি এত জিনিস রাখবো কোথায়, সারা মাসের জিনিস আনা মানে তো একটু বেশি পরিমাণে আনা, তো দেখ যা তবু দেখা যাক, একটা প্ল্যান করেছি, আমার মাইক্রোওভেনের নিচে যে এই বক্সটা আছে ওটাতে রাখার প্ল্যান করেছি, ওটাতে যা জিনিস আছে এগুলো ফাঁকা করে মাসের জিনিসগুলো ওখানে ঢোকাবো, দেখা যাক। তো দেখা যাক চলো, আর আজকে এখন আমি যাচ্ছি স্পেন্সারে, তো আমাদের এই চিড়িয়াঘরে শান্তিবাজারের ওখানে স্পেন্সার আছে,
বাইরে পেতে এত সমস্যা হয় না কি বলবো, এটা এখানে পেয়ে গেছি, খুব ভালো হয়েছে। অনেক জায়গায় খুঁজেছি, অনলাইনেও সার্চ করেছি, কিন্তু এটা অ্যাভেলেবেল নেই। তো এদিকে ডিনার সেটগুলো কি সুন্দর সুন্দর, এদিকে এদিকে হেভি হেভি, কি সুন্দর না। বাস্কেটটা ভরে নিয়েছি, এবার দেখা যাক, চলো চলো। পুরো ভরে গেছে, ভরিয়ে ফেলেছি আর কি। বাড়িতে গিয়ে যদি মনে পড়ে এটা নেয়নি ওটা নেয়নি তখন খুব খারাপ হয়ে যাবে, কিন্তু আপাতত যা নিয়েছি মনে হচ্ছে হ্যাঁ ঠিকঠাকই আছে, আর কিছু লাগবে না। এবার যাবো কাউন্টারে বিল করতে। আমিও নিয়েছি আমার মন মতন জিনিস। চলো আমাদের শপিং কমপ্লিট, বাড়ি চলে এসেছি, আর এখন বাজে 9:45। এক্ষুনি জাস্ট ঢুকলাম, আর ওখানে অনেকটা টাইম লেগেছে, বাড়ি থেকেই তো বেরিয়েছি, তখন কটা বাজে 7:10-15 এরকম হবে, তো অনেকটা টাইম লেগেছে। যাই হোক তবু নিয়ে এসেছি পুরো মাসের জিনিস, এবার দেখা যাক। আমি তো এরকম মাসের জিনিস একবারে কোনোদিন কিনিনি, এই ফার্স্ট টাইম কিনলাম। এক মাস ইউজ করার পর বুঝতে পারবো যে হ্যাঁ কতটা কী পরিমাণ কী লাগছে, একটা হিসাব বোঝা যাবে, সামনের মাস থেকে সেইভাবে লিস্ট করতে পারবো আর কি। তো যাই হোক, এইখানে সব কোথায় গেল, এই যে এখানে সব এনে রেখেছি এই জায়গাটা। এবার এগুলোকে সব ঢালবো, ঢেলে জায়গা মতো রাখবো। তবে হ্যাঁ, ঢালার পর আরেকটা কাজ করব, তোমাদেরকে ভেবেছিলাম এই ভিডিওতেই সব দেখিয়ে দেবো যে আমি কি এনেছি না এনেছি, কিন্তু এতগুলো জিনিস একটা ভিডিওর মধ্যে আমি যদি এখন দেখাতে যাই বিশাল বড় ভিডিও হয়ে যাবে, তো একটা ভিডিওকে এত বড় না করে আমি ভাবছি আরেকটা ভিডিও এখনই শ্যুট করে নেবো, কি কি জিনিস এনেছি সেটা আলাদা করে তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।